হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইথ কোয়েল। আজ আমরা জেনপাস ইউজি 2022 বায়োলজি কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। সো ক্যাটাগরি ওয়ানের ফার্স্ট কোয়েশ্চেন, পিসিআরে ব্যবহৃত ট্যাগ পলিমারেজ উৎসেচকটির উৎস কী? অ্যান্সার হবে থার্মাস অ্যাকোয়াটিকাস। পরের প্রশ্ন, যার অতিরিক্ত ঘনত্বে জলাশয়ে ইউট্রোফিকেশন ঘটে? সঠিক উত্তর হবে সি, জৈব কার্বন, নাইট্রোজেন ও ফসফরাস। নেক্সট কোয়েশ্চেন, ফিচ এনজাইম সিনথেসাইজ অকাজকি ফ্র্যাগমেন্টস ইন ইউক্যারিওটিক সেল, কোন উৎসেচকটি ইউক্যারিওটিক কোষে অকাজকি খণ্ড সংশ্লেষণ করে? সঠিক উত্তর হবে ডিএনএ পলিমারেজ ডেল্টা। তারপরে প্রশ্ন, কোন আন্তর্জাতিক সংস্থাটি বন্য উদ্ভিদ ও প্রাণীর বাণিজ্য নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর হবে সি, ট্রাফিক। পরের প্রশ্ন, ফিচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্রসিডিউর্স ইজ ইউজড ফর ট্রান্সজেনিক প্ল্যান্ট ডেভেলপমেন্ট, নিম্নলিখিত পদ্ধতিগুলির কোনটি ট্রান্সজেনিক উদ্ভিদের উদ্ভাবনে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে ইলেকট্রোপোরেশন। পরের প্রশ্ন, মৃত্তিকার কোন স্তরে অণুজীবের সক্রিয়তা সবচেয়ে বেশি হয়? ও হরাইজন। নেক্সট কোয়েশ্চেন, ফিচ অফ দ্য ফলোয়িং আর স্টপ কোডনস, নিম্নলিখিত কোনগুলি সমাপ্তি কোডন? ইউএএ, ইউএজি, ইউজিএ। পরের প্রশ্ন, কোন ইরা মাছেদের যুগকে প্রতিনিধিত্ব করে? প্যালিওজোয়িক ইরা। তারপরের প্রশ্ন, নিম্নলিখিত কোন কোষ থেকে অ্যান্টিবডি উৎপাদিত হয়? সঠিক উত্তর হবে বি সেল। পরের প্রশ্ন, ডিএনএ সিকোয়েন্স দ্যাট চেঞ্জ ইট লোকেশন অন দ্য জিনোম ইজ টার্মড অ্যাজ, মানে যে ডিএনএ সিকোয়েন্সটি জিনোমের মধ্যে তার স্থান পরিবর্তন করে তাকে কি বলে? ট্রান্সপোজন। ইন ফিচ স্টেজ অফ হাইড্রোসিরি টাইফা অ্যান্ড স্যাগিটেরিয়া আর ফাউন্ড, হাইড্রোসিরির কোন দশায় টাইফা এবং স্যাগিটেরিয়া পাওয়া যায়? রিড জলবদ্ধ দশায়। পরের প্রশ্ন, যার উপরে ভিত্তি করে ক্রোমোজোম ম্যাপিং হয়ে থাকে, ক্রোমোজোমের সংখ্যা এবং স্থান? তারপরের প্রশ্ন, প্রোটিন সংশ্লেষণে কোনটি অপরিহার্য উপাদান নয়? এর মধ্যে রাইবোজোম, অ্যামাইনো অ্যাসিড, এমআরএনএ সবগুলোই অপরিহার্য উপাদান, কিন্তু অক্সিজোম অপরিহার্য উপাদান নয়। ফিচ অফ দ্য ফলোয়িং ইজ ফার্স্ট ডিস্ট্রয়েড বাই হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, নিম্নলিখিত কোনটি মানব ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাসের দ্বারা সর্বপ্রথম ধ্বংস হয়? টি লিম্ফোসাইট। পরের প্রশ্ন, পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্য হল রঙিন এবং আকর্ষণীয় ফুল? এরপর আসি ক্যাটাগরি টু, বলেছে ক্যারি টু মার্কস ইচ, মানে প্রত্যেকটা প্রশ্ন দু নাম্বার করে থাকবে। ওয়ান অর মোর অপশনস আর কারেক্ট, একটা অথবা তার বেশি অপশনও ঠিক হতে পারে। নো নেগেটিভ মার্ক, কোনো নেগেটিভ মার্ক নেই। অর্থাৎ এখানে বলেছে যে কোনো প্রশ্নের উত্তর যে একটাই ঠিক হবে তার কোনো মানে নেই, দুটো অপশনও ঠিক হতে পারে। কিন্তু তোমাদেরকে উত্তর করার সময় দুটো সঠিক অপশনে যদি ঠিক করতে পারো তাহলেই কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। যদি হয়তো একটা ঠিক করলে আর একটা ভুল কোনো কম্বিনেশন হয়ে গেল, ভুল কোনো উত্তর করলে, তাহলে কিন্তু পুরো অ্যান্সারটার যে নাম্বার সেটা কিন্তু পুরোটাই জিরো হয়ে যাবে। কাজে দুটো অপশান করার সময় কিন্তু সঠিক দুটো অপশানেই তোমাদের ঠিক করতে হবে, তার মধ্যে যেন কোনো ভুল অপশান যেন না থাকে। তো প্রশ্ন শুরু করা যাক, নিম্নলিখিত অণুজীবগুলির মধ্যে কোনগুলি জৈব সার হিসেবে ব্যবহৃত হয়? এখানে উত্তর হবে অ্যানাবিনা এবং অ্যাজোটোব্যাক্টর, দুটোই জৈব সার হিসেবে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, জেড ডিএনএর বৈশিষ্ট্য হল বামাবর্ত হেলিক্স এবং হেলিক্সের প্রতি পাকে 12টি বেস পেয়ার থাকে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন রোগগুলি যৌনভাবে বাহিত হয়? উত্তর হবে গনোরিয়া এবং এইডস। পরের প্রশ্ন, ফ্রেম শিফট মিউটেশন যে কারণে ঘটে? ডিলিশন এবং ইনসার্শন, মানে বিযুক্তি এবং সংযুক্তি, এই দুই কারণেই ফ্রেম শিফট মিউটেশন ঘটে। পরের প্রশ্ন বলেছে, রেড ডাটা বুক ডিসক্রাইবস এক্সটিঙ্কট স্পিসিস, এন্ডেঞ্জার্ড স্পিসিস, ভালনারেবল স্পিসিস, মানে রেড ডাটা বুক যা বর্ণনা করে অবলুপ্ত প্রজাতি, বিপন্ন প্রজাতি এবং দুর্বল প্রজাতি।
তো জেনপাস 2022-এর বায়োলজি কোয়েশ্চেন পেপার ডিসকাস করা হয়ে গেল। যদি তোমাদের কারোর কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো এবং আমরা যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করো পরবর্তী আরও জেনপাস এবং নিট রিলেটেড ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।